ষষ্ঠ ম্যাচে এসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার দিনের প্রথম ম্যাচে মাশরাফিকে ছাড়াই দুর্দান্ত ঢাকাকে 15 রানে হারিয়েছে দলটি। সিলেটের 8 উইকেটে গড়া 142 রানের জবাবে 127 রানে আটকে যায় ঢাকা। 30 রান খরচায় 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জিম্বাবুয়ান পেসার রিচার্ড ইনগ্রাভা। টানা 5 হারের পর মাশরাফি বিন মর্তজার বিরতি। সিলেট স্ট্রাইকার্সের নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, আর তার নেতৃত্বে আসরে প্রথম জয়ের স্বাদ পেল সিলেট। দুর্দান্ত ঢাকাকে হারালো 15 রানে। তবে ব্যাট হাতে এদিনও শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। শরীফুলের পেসে কাটা পড়ে গোল্ডেন ডাক মারেন শামসুর রহমান ও ইনফর্ম ব্যাটার জাকির হোসেন। 12 বলে মাত্র 3 রান করা নাজমুল শান্তও ফেরেন শরীফুলের শিকার হয়ে। 13 রানে টপ অর্ডারে 3 ব্যাটারকে হারায় সিলেট। এরপর সামিত পাটেলকে নিয়ে 57 রানে জুটি গড়ে বিপদ সামাল দেন দলটির নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সামিত 32 রান করে ফিরলেও অর্ধশতক তুলে নেন মিঠুন। শেষ পর্যন্ত 59 রান করে তাসকিনের শিকারে পরিণত হন তিনি। শেষ দিকে দুই বিদেশি রায়ান বার্ল ও বেনি হাওয়েল যা পারেননি তাই করেছেন দেশি আরিফুল হক। তার 9 বলে 21 রানের ক্যামিওতে 8 উইকেট হারিয়ে 142 রানের পুঁজি পায় সিলেট স্ট্রাইকার্স। 4 উইকেট নেন শরীফুল ইসলাম। জবাবে দলীয় 19 রানে সাজ ঘরে ফেরেন ঢাকার দুই ওপেনার সায়েম আয়ুব ও মোহাম্মদ নাইম। তাদেরকে তুলে নেন জিম্বাবুয়েন পেসার রিচার্ড এনগ্রাভা। ভরসা হতে পারেননি সাইফ হাসান ও অ্যালেক্স রস, আর আসা যাওয়ার মিছিলে ছিলেন ইরফান শুক্কুর, মোসাদ্দেক সৈকতরা। 92 রানে 9 উইকেট হারানো ঢাকার হয়ে পরাজয়ের ব্যবধান কমান তাসকিন আহমেদ। তার 11 বলে করা 27 রানের ইনিংসটি দলীয় সর্বোচ্চ। শেষ পর্যন্ত ঢাকা করতে পারে 127 রান। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা রিচার্ড এনগারাভা। 15 রানের জয়ে ঢাকাকে টপকে টেবিলে 6 উঠে এলো সিলেট স্ট্রাইকার্স। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, সিলেট।